আজ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হয়েছে নতুন বই বিতরণ কার্যক্রম। ইংরেজি নতুন বছরে স্কুল শিক্ষার্থীরা পাবে সরকারি নতুন বই। করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠানে এবার নেই বই উৎসব। একদিনেই সব বই দেওয়া সম্ভব না হলেও পর্যায়ক্রমে প্রায় 4 কোটি শিক্ষার্থী পাবে এই বই। স্বাস্থ্যবিধি নিশ্চিতে এবার 13 দিন ব্যাপী চলবে এই কার্যক্রম। সেই হিসেবে 13 জানুয়ারি নবম শ্রেণীর শিক্ষার্থীদের মাধ্যমে শেষ বই বিতরণ। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড NCTB জানিয়েছে 2022 শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বিনামূল্যে বিতরণের জন্য প্রায় 5 কোটি বই ছাপা হয়েছে। এর মধ্যে মাধ্যমিক স্তরের মোট বই 24,71,55,202 আর প্রাথমিক স্তরের মোট বই প্রায় 10 কোটি। প্রাথমিক স্তরের সব বই ছাপা হয়ে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে গেলেও মাধ্যমিকের এখনও ছাপার বাকি প্রায় 7 কোটি বই। নতুন বই বিতরণের খবর জানাতে সিলেটের সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে আমাদের সাথে এবারে যোগ দেবেন সহকর্মী প্রত্যুষ তালুকদার যাচ্ছি তার কাছে। প্রত্যুষ, কেমন দেখছেন এই বই বিতরণের কার্যক্রম সিলেটে, এবং আপনি কোন স্কুলে আছেন জানাবেন আমাদের? উর্মি, নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। তো বই উৎসব বলতে যে বিষয়টা থাকে, প্রতি বছর আসলে শিক্ষার্থীদের প্রাণের একটি উৎসব থাকে। তো এবার এর প্রেক্ষাপটটা একটু ভিন্ন, যেমনটি আপনি বলছিলেন। তো এবার কিন্তু বই উৎসব হচ্ছে না, যেটি কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে সেটি হচ্ছে বই বিতরণের আনুষ্ঠানিকতা। অর্থাৎ নতুন বছরের প্রথম দিন শিক্ষার্থীদের, কিছু শিক্ষার্থীদের হাতে হলেও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে, যথাযথ নিয়ম মেনে বই তুলে দেওয়া হবে, সেই আনুষ্ঠানিকতাটুকুই হচ্ছে। কিছুক্ষণ আগে এখানে এই প্রতিষ্ঠান সহ এখানকার সিলেটের বিভাগীয় কমিশনার এবং শিক্ষা কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন, এবং তারা এই প্রতিষ্ঠানে বই বিতরণ যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু উদ্বোধন করা হবে। এবং শিক্ষা কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন যে সিলেটে 1,57,00,000 বই বিতরণ করা হবে, এবং এটি আসলে পর্যায়ক্রমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সেই বিতরণের আনুষ্ঠানিকতাটুকু করা হবে। তো আমরা এখন রয়েছি এই বিদ্যালয়ের আসলে কনফারেন্স রুমে। এখানে আসলে কিছুক্ষণের মধ্যে স্বল্প পরিসরে বই বিতরণ উৎসবের যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু অনুষ্ঠিত হবে। দেখছেন আমাদের সিলেটের জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার সহ এখানকার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের উপপরিচালক জাহাঙ্গীর কবির আহমদ সহ যারা শিক্ষা কর্মকর্তা সকলেই কিন্তু এখানে উপস্থিত হয়েছে। তো যে বিষয়টি এখানে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে আসলে আজকে যে বিষয়গুলো, এখানে কিন্তু খুব অল্প সংখ্যক শিক্ষার্থী উপস্থিত রয়েছেন, বিশেষ করে করোনা সংক্রমণ সহ বিভিন্ন ধরনের বাধ্যবাধকতার কারণে এই আনুষ্ঠানিকতাটুকু খুবই সংক্ষিপ্ত পরিসরে অনুষ্ঠিত হচ্ছে। তো এছাড়াও সিলেটের এর আগে সিলেট সরকারি কিন্ডারগার্টেন স্কুলে কিন্তু বই বিতরণের আনুষ্ঠানিকতা হয়েছে, এবং সেটি আসলে কোনো উৎসবমুখর পরিবেশ, যেটি আসলে বড় ধরনের কোনো জমায়েত কিংবা সেই ধরনের কোনো আনুষ্ঠানিকতা সেখানে ছিল না। তো সব কিছু মিলিয়ে শিক্ষার্থীরাও আসলে প্রত্যেকেই মাস্ক পরিধান করে কিন্তু এখানে এসেছেন, এবং তারা এই বই বিতরণের আনুষ্ঠানিকতায় উপস্থিত হয়েছে। তো যেটি স্কুল কর্তৃপক্ষ আমাদের বলেছে যে আসলে তারা পর্যায়ক্রমে প্রত্যেকের হাতেই তাদের প্রয়োজনীয় পাঠ্যপুস্তক তুলে দেবে, এই পরিকল্পনা তারা করে রেখেছেন। এই ছিল সিলেটের পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে প্রত্যুষ তালুকদার।